আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে আমরা ট্রুল্যান্সার দিয়ে যে ভিডিওটা সিরিজটা শুরু করেছিলাম সেটার আমি পার্ট 3 আজকে আপনাদেরকে দেখাবো। ট্রুল্যান্সার.com এ যারা ভিডিওগুলো দেখে আসেননি তো আগের ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন, এই যে আমার চ্যানেলে চলে যাবেন। তারপরে ট্রুল্যান্সার আর্ন মানি বাংলা টিউটোরিয়াল, এখানে পার্ট 1, এটা পার্ট 2, এগুলো আপনি দেখে আসতে পারেন, বিভিন্ন কাজ দেখানো হয়েছে। তো আজকে আমি দেখাবো ট্রুল্যান্সার.com এ আপনি গেলে একটু নিচের দিকে আসলে দেখেন এখানে অসংখ্য পরিমাণ কাজ আছে, সেই কাজগুলো করে কিন্তু আপনি বাসায় বসে থেকে অসংখ্য পরিমাণ ইনকাম আপনি করতে পারেন। আপনি এগুলো কোথা থেকে এই কাজগুলো পাবেন এবং কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকুন, আর আমাদের পরিবারের যারা এখনও সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। তো আমাদের সাথেই থাকুন। তো দেখেন আমি আজকে আপনাদেরকে দুইটা কাজ দেখাবো। এখানে দেখেন, এখানে একটু নিচের দিকে নামলে আপনি ভয়েস ওভার জব আর এখানে ট্রান্সলেটার জব। তো ভয়েস ওভার জব আর ট্রান্সলেটার দুইটাই যদি আপনি এখানে ওপেন করেন তাহলে দেখবেন যে ভয়েস ওভার জব এরকম বেশ কিছু ভয়েস ওভার জব আছে। আর এখানে ট্রান্সলেশন জব দেখেন, রোমানিয়ান টু ইংলিশ ট্রান্সলেশন অফ বুক। আর এখানে দেখেন আই নিড ভয়েস ওভার অন দ্য স্ক্রিপ্টস, এরকম অসংখ্য পরিমাণ এখানে জবগুলো আছে, আপনি একটু নামলেই বুঝতে পারবেন। তো আমি একটা করে আপনাকে স্যাম্পল নিয়ে আপনাকে ডিটেলস দেখাবো। তো এটা যদি আপনি ওপেন করেন তো এখানে দেখেন আই নিড ভয়েস ওভার অন দ্য স্ক্রিপ্টস। তো এখানে উনি চেয়েছে যে তার একটা স্ক্রিপ্ট দেখে ভয়েস ওভারটা শুধু করে দেবে, আপনি স্ক্রিপ্ট পড়ে পড়ে খালি আপনি এখানে সাউন্ড দিবেন তাহলে কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যাবে। তারপরে এখানে আপনি সাবমিট করলেই কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তো তার আগে বলি যে এখানে কিন্তু আপনাকে বিট করা লাগবে, প্রত্যেকটা প্রপোজাল আছে। আপনি এখানে একটা প্রোফাইলে আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং একটা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন বিট করতে পারবেন। এবং এই বিট করার পরে আপনি প্রপোজালগুলো সুন্দর করে লিখবেন, কীভাবে প্রপোজাল লিখবেন এবং এই সবগুলোই কিন্তু আমি ভিডিওগুলোতে দেখাইছি। তো এখানে আপনি এই বিভিন্ন প্রপোজাল আপনি এখানে অবশ্যই এগুলো ওপেন করবেন, করে এগুলোতে আপনি ট্রাই করতে থাকবেন। আপনি যদি কাজ খুব তাড়াতাড়ি নাও পান তাও আপনি কিন্তু লেগে থাকবেন, দেখবেন যে কয়েকদিন আপনি লেগে থাকলে কিন্তু এখানে অসংখ্য বিট করলে এখানে কিন্তু আপনি কাজ পাওয়ার পসিবিলিটি খুব বেড়ে যাবে। এবং আমি কিন্তু এর আগেও বলছি যে ট্রুল্যান্সার শুধু না, ওডেক্স এবং freelancer.com এবং fiverr.com তিন চারটা ওয়েবসাইটে কিন্তু আপনি সেমভাবে প্রোফাইলটা খুলে রাখতে পারেন এবং এগুলো বিট করতে পারেন, এবং এই কাজগুলো সব জায়গা থেকে আপনি কিন্তু করতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন ভয়েস ওভার এটা যদি আপনি ওপেন করেন দেখেন ইনি চেয়েছে। তো এই স্যাম্পলগুলো আপনি কোথায় পাবেন এই জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে। গুগলে যে play.ht এটা আপনি লিখে সার্চ দিবেন, তাহলে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে play.ht এটা ওপেন করবেন। তো এখানে দেখেন আপনি একটা সাইন আপ এখানে করে নেবেন, তাহলে সাইন আপ করার পরে দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আপনি পেয়ে যাবেন। তারপরে কিন্তু এখানে আপনি ক্রিয়েট অডিও ক্লিক করলে কিন্তু আপনি প্রত্যেকটা অডিও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। এখানে যখন আপনি কাজগুলো পাবেন তখন আপনাকে যে যে বলছে স্ক্রিপ্টগুলো দিবে, তো এই স্ক্রিপ্টটা জাস্ট হলো আপনি কপি করে এখানে ক্রিয়েট অডিওর এই জায়গাতে আপনি এখানে বসাই দেবেন, পেস্ট করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু এখানে আপনার কনভার্ট টু স্পিচে ক্লিক করলে কিন্তু আপনার অডিওটা তৈরি করে দেবে এবং আপনি এটা এখানে সাবমিট করে দেবেন তাকে, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। স্পিচে যে আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, লিখার পরে কিন্তু আপনি এখানে কনভার্ট টু স্পিচ আমি দেখাই দেই। দেখেন এটা একটা স্পিচ তৈরি হয়ে গেছে, আপনি যদি এটা এখানে এটা প্লে দেন তাহলে কিন্তু এটা আপনি শুনতে পারবেন। তো আপনি যে কোনো স্ক্রিপ্ট এখানে লিখলে কিন্তু সেটা আপনাকে ভয়েস ওভার করে দেবে, আপনার কোনো কিছু করা লাগলো না, ভয়েসও দেওয়া লাগলো না, এটা আপনার অটো তৈরি হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারছেন কত সহজে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। সেকেন্ড যে কাজটা আপনাকে দেখাবো সেটা হলো ট্রান্সলেশন জব। তো ট্রান্সলেশন জবগুলো খুবই সহজ আপনার উপায়, সেটা হলো এখানে দেখেন রোমানিয়ান টু ইংলিশ ট্রান্সলেশন অফ বুক এটা আপনাকে দিয়েছে। তো এটা আমি ওপেন করলাম, করলে দেখেন তো এখানে আপনি বলছে এ বুক টু বি ট্রান্সলেটেড ইন ইংলিশ ফ্রম রোমানিয়ান, ইটস এ বুক বেসড অন রিলিজিয়াস বিলিফ, রিলিজিয়াস ধরনের এটা বই। তো এখানে আপনাকে বলছে ইংলিশ করতে হবে রোমানিয়ান থেকে। তো রোমানিয়ান যে কোনো ভাষা একটা আমি আগে সার্চ করি দেখেন। তো এর জন্য আপনাকে প্রথমে গুগলে এসে গুগল ট্রান্সলেটর বলে ক্লিক করবেন, তাহলে দেখবেন translate.google.com গেলে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে, এটাতে আপনার কাজ, মূল কাজ যে কোনো ভাষা আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু ট্রান্সলেট করে নিতে পারেন এবং সেইটা আপনি এই ক্লায়েন্টকে এখানে সাবমিট করে দিবেন। এখানে রোমানিয়ান ওয়ার্ড যে কোনো আপনি এখানে সিলেক্ট করতে পারেন, দেখেন এগুলো সব রোমানিয়ান ওয়ার্ড। তো এগুলো এরকম যদি ওয়ার্ড যেটা স্ক্রিপ্ট আপনাকে দিবে সেটা আপনি কি করবেন, আপনি গুগলে যেয়ে জাস্ট হলো এখানে পেস্ট করবেন। করার পরে দেখেন এখানে এই এই ডান পাশে আপনি এখানে ক্লিক করবেন রোমানিয়ান থেকে, তো এখানে ইংলিশ। যদি এখানে অন্য কোনো ভাষা চাই যে ইংলিশ থেকে রোমানিয়ান তাহলে আপনি এখানে রোমানিয়ান সিলেক্ট করবেন,
এখানে ইউক্রেন তেলেগু যে কোনো ভাষা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে যেহেতু ইংলিশ সিলেক্ট আছে তো এখানে আমি এটা বন্ধ করে দেই। তারপরে দেখেন এখানে দেখেন ইংলিশ ভাষাটা এটা চলে এসছে। তো এ আর 15 বিউটিফুল অ্যান্ড ইউজফুল রোমানিয়ান ওয়ার্ডস আর অ্যান্ড ফ্রেজেস, হ্যালো 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 বাই। তো এটা থেকে আপনি রোমানিয়ান ভাষা কিন্তু এখানে আপনি নিজেও শিখতে পারেন, অথবা আপনি এখান থেকে কিন্তু এটা পার্টিকে আপনি সাবমিট করে দিতে পারেন এই কাজগুলো করতে। তো খুব সহজভাবে আমি আপনাদেরকে করে দেখালাম যে আপনি যে কোনো কাজ এখানে আপনি এখান থেকে আপনি এটা ওপেন করবেন, করার পরে আপনি এখানে বিট করবেন, ভিউ প্রো ভিউ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন, করে আপনি এখানে সুন্দর করে এটা অ্যাপ্লাই করে দেবেন। তো দেখেন আরও অনেক রকম এখানে কাজ আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ ফ্রম সংস্কৃত। তো আশা করি আপনি কাজটা বুঝতে পারলেন। তো এখানে পেমেন্ট আপনি যখন কাজ পাবেন পেমেন্টের জন্য এই যে এখানে পেমেন্টে আপনি ক্লিক করবেন, পেমেন্টে ক্লিক করলে এখানে আপনার একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে আপনার লিগাল নেম এগুলো দিয়ে রাখবেন, কান্ট্রি আপনি সিলেক্ট করে রাখবেন, এখানে অ্যাড্রেস আপনি দিয়ে রাখবেন, তারপর এখানে সেভ দিয়ে রাখবেন। তাহলে আপনার চেকটা এই নামে আপনার নামে ইস্যু হয়ে যাবে, হলে তখন আপনি কিন্তু এখান থেকে পে আউট করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।